नमस्कार बंधुरा जब्स एंड नलेज यूट्यूब चैने अपन सकल के जानाई अनेक अनेक स्वागतम। लक्ष्मीर भाण्डार के केंद्र कर एक भीषण गुरुत्वपूर्ण तथ्य प्रकाशित हो जेखने लक्ष्मीर भाण्डारेर जे टाकार परिमाण 500 आछे सेई 500 थेके 1000 करार जोन्नो आवेदन बा दाबी जानानो होयेछे एबं एटा किन्तु विभिन्न महल थेके एई तथ्य उठे आसछे एबं एई टाका बाड़ानोर उपरे किन्तु प्रचंड प्रेसार बा जोर देवा होच्छे। अर्थात एक कथाय लक्ष्मीर भाण्डारे टाका बेड़े जावार किन्तु एकटा प्रबल सम्भावना तैरी होयेछे। तो सेई ब्यापारे विस्तारित तथ्य चलुन बन्धुरा एबार देखे नेওয়া যাক। आजकेर भिडियोर मूल विषयबस्तुते जावार आगे एकटा छोट्ट घोषणा। आमादेर तरफे आरो एक नतून चैनल गठन करा होयेछे जार नाम मायाबी एनिमेशन। एई मायाबी एनिमेशन यूट्यूब चैनेले एबार थेके विभिन्न भौतिक गल्प एनिमेशनेर माध्यमे देवा होबे एबं आपनारा जारा भौतिक एनिमेशन गल्प पछंद करेन बा भालोबासेन तारा अवश्यई एई चैनल थेके एकबार घुरे आसुन एबं आमादेर नतून गल्प एई चैनेले देवा होयेछे সেই ভিডিও লিংক এই ভিডিও নিচের ডেসক্রিপশন বক্সেও দেওয়া হবে। আপনারা অবশ্যই একবার ঘুরে আসুন এবং জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের মতো মায়াবী অ্যানিমেশন চ্যানেলকেও আপনারা সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই একবার আমাদের আজকের নতুন গল্প রাত 11:30-এর বিভীষিকা গল্পটি দেখে আসুন। এই নতুন চ্যানেলে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ধন্যবাদ। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক আজকের ভিডিওর বিষয়বস্তু। প্রকাশিত তথ্যে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। লক্ষ্মীর ভান্ডারে 500 টাকার পরিবর্তে 1000 টাকা করে দেওয়ার দাবি বিভিন্ন রাজনৈতিক মহলের। প্রকাশিত নিউজ আপডেট অনুসারে মুসলিম মহিলাদের লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দেওয়ার দাবি জানালো তৃণমূলেরই বিধায়ক। বিধানসভার বাদল অধিবেশনে এমন দাবি শুনে কিছুটা অস্বস্তিতে তৃণমূলের বিধায়ক মন্ত্রীরা। এই পরিস্থিতিতে তাই তৎপর হয়ে উত্তর দিতে শুরু নারী কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। এটা তো ধর্মের উপর নির্ভর করে দেওয়া হয় না। মুখ্যমন্ত্রী ঠিক করেছেন প্রান্তিক মহিলাদের তিনি 1000 টাকা করে দেবেন। এই প্রস্তাব বিধানসভায় তোলার আগে অন্তর্বর্তী পরিষদীয় দলের মধ্যে জানাতে পারেন। লক্ষ্মীর ভান্ডারে শুধুমাত্র এসসি এসটিদের 1000 টাকা করে দেওয়া হয়, বাকি প্রত্যেককে 500 করে দেওয়া হয়। প্রায় 2 কোটি বাংলার মহিলা এই সুবিধা পান। এটা সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত। এ ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত একাই নিতে পারে। ডেবরার বিধায়ক হুমায়ুন প্রতিচি ট্রাস্টের একটি রিপোর্ট তুলে ধরে সেখানে দেখা যাচ্ছে মুসলিম মহিলাদের শোচনীয় অবস্থা। শশী পাঁজা এতে বলেন এটা এই ধরনের ধর্মের ভিত্তিতে দেওয়ার কোনো ভাবনা নেই। তার নতুন কোনো প্রস্তাব থাকলে তিনি জানাতে পারেন। অন্য কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট না হতে বলেন তিনি। এই দাবি শুনে আবার বিজেপি বিধায়ক রবীন্দ্র মাইতি বলেন হুমায়ুনের দাবি একদম সঠিক। রাজ্য সরকার রাজ্যের কোনো সার্বিক উন্নতি দেখছেন না, শুধুমাত্র তারা সংখ্যালঘু ভোট বাক্সকে কাজে লাগাতে চাইছে। হুমায়ুনের উচিত তার দাবি না মানলে দল থেকে ইস্তফা দেওয়া। আবার অধিবেশন শেষে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন প্রতিচি ট্রাস্টের রিপোর্ট একটি গুরুত্বপূর্ণ তথ্য, সেগুলি জমা দিতে তার কাছে এবং তিনি যেন কথা ইংরাজির পরিবর্তে বাংলাতে বলেন এবং রিপোর্টও বাংলাতে জমা দেয়। মুসলিম মহিলাদের সম্পর্কে উঠে আসা তথ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া এখনও লক্ষ্য করা যায়নি। তো সুতরাং বন্ধুরা আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা আছেন এই বিষয় থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আগামীতে লক্ষ্মীর ভান্ডারের যে টাকার পরিমাণ সেটা কোনো না কোনো পর্যায়ে কোনো না কোনো পরিস্থিতিতে বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। বাকিটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সম্পূর্ণটা রয়েছে। পরবর্তীতে কি হয় সেটাই আমাদের দেখার বিষয়। তো তাহলে বন্ধুরা এটাই ছিল লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে একটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তথ্যটা আপনাদের অনেকের পক্ষে হেল্পফুল হবে এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।